আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু, আপনি কি করেন ভাই? ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু, আমি বর্তমানে পড়াশোনার মধ্যে আছি, দাওরা হাদিস পড়তেছি, পরীক্ষা দিতেছি। আমরা আপনার কাছে আমাদের বর্তমান সময় নিয়ে একটু কথা বলবো, যে আমাদের রমজান আসন্ন, আজকে দুদিন পরে হয়তো বা রমজান শুরু হবে। তো আমরা দেখে থাকি যে আপনার ওয়াক্ত ঘুরে সূর্যের সাথে 1 মিনিট 2 মিনিট 3 মিনিট এরকম করে, বা এর চেয়ে বেশি ঘুরে না। আমরা প্রতিদিন সম্ভব হয় না, ওয়াক্ত অনুযায়ী আপনার সূর্য অনুযায়ী আপনার ওয়াক্তটাকে সেট করা। আমরা কী করি, সপ্তাহে বা 8-10 দিন পর পর 5 মিনিট 10 মিনিট করে সেট করি। তো আমরা এইভাবে চলি। তো হঠাৎ করে যদি ওয়াক্ত একদিনে 1 ঘন্টা চেঞ্জ হয়ে যায়, সেখানে আপনি কী বলবেন? একদিনে 1 ঘন্টা চেঞ্জ হওয়া এটা তো সম্ভব না। যদি কেউ সম্ভব করে ফেলে তো সেক্ষেত্রে? না, এটা তো হয়তো আল্লাহর কুদরত যদি হয় যে 1 ঘন্টা চেঞ্জ হয়ে যাবে একদিনে, আসলে এটা তো অতীত হয় নাই, ভবিষ্যতে হবে কি না এটা আল্লাহ তাআলাই ভালো জানে। আচ্ছা, আমরা দেখি আপনার প্রতি ওয়াক্তই চেঞ্জ হচ্ছে, 2 মিনিট 3 মিনিট 5 মিনিট করে চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, যেমন একটা ওয়াক্ত কখনো চেঞ্জ হয় না, যেমন সব ওয়াক্ত আপনি 1 ঘন্টা চেঞ্জ হয়ে যায়, 1.25 ঘন্টা চেঞ্জ হয়ে যায়, তাহলে সব আপনার সব ওয়াক্তই হয় না? সব ওয়াক্ত হয়, কিন্তু একটা ওয়াক্ত কখনো চেঞ্জ হয় না, বলেন তো সেই ওয়াক্তের নাম কি? সেটা হলো এশারের ওয়াক্ত কমে চেঞ্জ হয়, এবং কি জোহরের ওয়াক্ত কম চেঞ্জ হয়। শুধু জোহর ওয়াক্ত আপনার সবই চেঞ্জ হয়, 1 ঘন্টা চেঞ্জ হয়ে যায়, শুধু জোহরটা চেঞ্জ হয় না, কারণ এটা আব্বা হুজুরের খুঁটি গাড়া। এটা আসলে বাংলাদেশের ক্ষেত্রে জোহরের নামাজটা একই টাইম করার কারণ হলো, যেহেতু বাংলাদেশের মানুষগুলা কর্মজীবী, এই কারণে তাদেরকে জাস্ট এই টাইমটা দিলে তারা নামাজে অংশগ্রহণ করতে সুবিধা হয়। বাংলাদেশের মানুষ তো ঘুম কাতুরে, তাহলে তো আমাদেরকে 7টার সময় দেওয়া দরকার আপনার ফজর জামাত। আপনার তো অধিকাংশের দিকে তাকাইতে হবে, আল হুকমু আকসারুল কুল, ওই হিসাবে আপনার তো 2-1 জনের দিকে তাকায়, 2-1 জন ঘুমায়, এ কারণে সবগুলো দিকে না। 2-1 জন কেন, সমাজে অধিকাংশ লোক ঘুমায়, আপনার ফজর নামাজ পড়ে না, পড়তে উঠে না। সেক্ষেত্রে আমরা যদি একটা 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 কিয়াজ করে, ইজমা করে যদি 7টায় দিই, তাহলে আপনার অনেক লোক নামাজ পড়বে না। সেটা তো হলো আপনি ফজরের নামাজের কথা বলতেছেন, আমি বলতেছি যে জোহরের নামাজের কথা, এটা পরিবর্তন কেন কম করাই? আগে তো দেখা যাইতো যে এই 1টা 15 নামাজ পড়তো, এরপরে 1.5টায় করতো, এরপরে 1.25টায় করতো, কিন্তু বর্তমানে হয়তো 1.5টায় যে টাইমটা এটাই ফিক্সড করা হয়েছে, এটা থেকে কম বেশি আর করতেছে না। কেন, এটা কি আপনার এটা কি সূর্যের দাবি, এটা কি ওয়াক্তের দাবি? না না, ওয়াক্তের দাবি না, এটা তো আর সবার সুবিধার্থে। এরকম তো সুবিধা সব ক্ষেত্রে সবার আছে, আপনি কি জনগণের সুবিধার উপর আপনি কি ওয়াক্ত সেট করবেন নাকি? না, যে ওয়াক্তটা সেট করা হয়েছে এটা তো আর কোরআন হাদিসের বিরোধী করা হয় নাই, এটা তো যে ওয়াক্তটা সেট করা হয়েছে জোহরের নামাজের ওই ওয়াক্তটা ঠিক ওয়াক্ত, ওই সময় ওয়াক্ত থাকে, এই ওয়াক্তটা তো এরকম সময় ওয়াক্ত সবই তো আপনার ওয়াক্ত থাকে, তাহলে আপনি বাকি ওয়াক্তগুলো চেঞ্জ হওয়ার কোন দরকার, চেঞ্জ করার কোন দরকার? 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা কী ভাই, দরকার নেই, সব ওয়াক্ত থাকে তো। আমি যদি 1 ঘন্টা আগে পড়ছি, এখন 1 ঘন্টা পরে পড়ি, আপনি আগে পড়বো, সমস্যা কী? তো এত এত পারাপারি কেন, কেন আপনারা বলেন 3 দিন পর পর 5 মিনিট চেঞ্জ, আবার 5 মিনিট আগে 5 মিনিট পরে, কেন দরকার হয়? এটা তো বিভিন্ন ওয়াক্তের সময়, যেমন ফজরের নামাজের ওয়াক্ত প্রতিদিনে কম বেশ হইতে থাকে, এরপরে মাগরিবের নামাজের ওয়াক্ত আস্তে আস্তে কমতে থাকে, বাড়তে থাকে, এটা তো 2-4 মিনিট করে এটা পাল্টাইতেই হয়, এটা তো অসুবিধা না। এটা ভাই, এটা আমাদের মূল কথা হচ্ছে, এটা হচ্ছে আমাদের এক প্রকারের অন্ধ অনুসরণের কারণে হয়ে আসতেছে। আমরা কোনোটাই আপনার এটাকে অন্ধত্বের মধ্যে রাখি নাই, শুধু একটা ওয়াক্তকে রাখছি অন্ধত্বের মধ্যে। এটা যেমন আপনার দাদা হুজুর খুঁটি গেড়ে গেছে, আব্বা হুজুর খুঁটি গেড়ে গেছে, আর অন্যগুলো তো খুঁটি গাড়ে না, এই জন্য ওগুলি নাড়ানো সম্ভব, এই জন্য এটা নাড়ানো সম্ভব না। আচ্ছা, আর একটা জিনিস আমরা দেখি যে আপনার রমজান কেন্দ্রিক আপনার আজকে আপনার কী বলে ফজর নামাজ হবে 5:30টায়, হচ্ছে 5:30টায়, আজকে হুজুর ঘোষণা দিবে, ইমাম সাহেব ঘোষণা দিবে যে আগামীকাল থেকে রমজান শুরু, আগামীকালকে থেকে আমাদের জামাত হবে কোথায়, 4:30টায়। এখন 1 ঘন্টা কীভাবে ঘুরে গেলো একদিনে? এটা তো অন্য দিন যে নামাজটা পড়ে, এটা দেখা যায় যে ফজরের ওয়াক্তের শেষ সময়টা নির্ধারণ করে পড়ে, কিন্তু রমজান মাসে যেহেতু মানুষ রাত্রবেলা আগে উঠে, এই কারণে সেহরি খাওয়ার পরে ফজরের নামাজটা প্রথম উক্ততেই পড়ে, যাতে করে ফজরের নামাজ পড়ে এরপরের মানুষ রেস্ট নিতে পারে, এই কারণে। তার মানে আমরা সব ক্ষেত্রে শুধু খালি মানুষের সুবিধা দেখবো, আমরা যখনই সুবিধা হবে তখন আমরা ততক্ষণ যতক্ষণ থাকবে সুবিধা ধর্ম মানবো, আমার ধর্ম যতক্ষণ সুবিধা আছে আমি আছি, সুবিধা নাই আমি নাই, আমার ধর্ম হবে আমার সুবিধা মতো করে। কারণ বিশেষ করে আপনার বাংলাদেশে এখন আপনার যেখানে যেখানে আপনি 11 মাস আমি নামাজ পড়লাম আপনার শেষ ওয়াক্তে, ভাই একটু একটু আমরা 11 মাস নামাজ পড়লাম শেষ ওয়াক্তে, মানে সর্বোচ্চ শেষ ওয়াক্তে, সূর্য উঠে উঠে তখন আমরা জাস্ট নামাজ পড়ে
দায় সারাইলাম, আবার একটা মাসে শুধুমাত্র একটা মাসে একবার আওয়ালোকে নামাজ পড়লাম, এটা কি আসলে কোনো মাজহাবের ফতোয়া? আসলে মাজহাবের ফতোয়া না এটা, আসলে আপনি যদি এটা প্রশ্ন করেন তাহলে এটা কিন্তু কোরআন হাদিসের বিরোধী না, কোরআন হাদিসের বিরোধী না। যেমন সাহাবাই কারামের যুগে অনেক জিনিসে আল্লাহ রসুল তাদের সুবিধার্থে সাহাবাই কারামের যাতে করে কষ্ট না হয় ওই জিনিসগুলা লক্ষ্য করে ওই ওই অনুযায়ী কিন্তু আমল করার কথা বলছে। তো সাহাবাই কারাম থেকে কখনো কি এই আমলে কোনো প্রমাণ পাওয়া যাবে বা কোনো সালাফ থেকে যে তারা এগারো মাস ফজরের জামাত করতো শেষ পর্যায়ে আর শুধু এক মাস পড়তো একবার আওয়া লোকতে, এরকম কোনো প্রমাণ কি কোনো সালাফ থেকে পাওয়া যাবে বা কোনো মাজহাব থেকে পাওয়া যাবে? এটা তো আল্লাহ রসুল যেমন জোহরের নামাজের ক্ষেত্রে বলছে যে তোমরা জোহরের নামাজটাকে গরমকালে একটু ঠান্ডা করে পড়ো, শীতকালে একটু তাড়াতাড়ি করে পড়ো। এটা থেকে দিকে লক্ষ্য করলে বোঝা যায় যে আরবের মধ্যে অধিক গরম থাকার কারণে এই জিনিসটা আল্লাহর রসুল করছে। তো এটা ওইটা যেরকম করছে তাহলে এটা করার ক্ষেত্রে তো না জায়েজ কোনো কিছু না। তো আমরা কি সেটা কি শুধু এক মাসের জন্যই বুঝবো, আমরা এই আমলটা ওই হাদিসের আমলটা কি শুধু আমরা কি নিজের মতো করে বুঝবো নাকি এই হাদিসের আমল আমাদের পূর্বে কেউ করতো এবং তারা কীভাবে এই হাদিসের আমল করতো? তারা কি এরকম এক মাসের জন্য আপনার প্যাকেজ চেঞ্জ করে ফেলতো? এক ঘন্টা তো চেঞ্জ করতো না, ওটা তো ঠিক আছে, কিন্তু হয়তো এখন বর্তমানের যুগের দিকে তাকাইলে যদি মানুষ আসলে রমজান মাস যখন আসে তারা আল্লাহর রাস্তার দিকে একটু বেশি মনোযোগী হয়, যার কারণে যদি ফজরের নামাজটা সেহরি খাওয়ার পরে ফজরের নামাজের ওয়াক্ত শুরু হওয়ার পরেই যদি নামাজটা না পড়ে তাহলে দেখা যাবে যে অধিকাংশ মানুষ নামাজ পড়বে না, ফজরের নামাজটা পড়বে না। কিন্তু এই এই যে এই সিস্টেমটা করার কারণে মানুষ কিন্তু অধিকাংশ মানুষ সেহরি খাওয়ার পরে নামাজ পড়ে এরপর ঘুমাইতে পারে। তো আমরা তো দেখি অনেক লোক জিজ্ঞাসা করলে যে আমরা দেখি যে সকালে দৌড়াচ্ছে জামাত পায় না, সাড়ে পাঁচটার সময় দেওয়ার পরে জামাত পায় না, দৌড়াচ্ছে, তারপর যদি আরও 10 মিনিট বাড়াই দেয় মানে সূর্য ওঠা আরও আধা ঘন্টা পরে পড়ে তাহলে সবাই জামাত পাবে, সেক্ষেত্রে আপনি কী বলবেন? না, আপনি যেটা বলছেন যে সূর্য ওঠার পরে পড়ুক, সূর্য ওঠার পরে তো আর নামাজে পড়া ওই সময় তো জায়েজ নাই, সুবিধা কারণ যেহেতু মানুষের আমরা মানুষের সুবিধা দেখবো, সুবিধা বেশ কম আছে। আপনি যে সুবিধাটা কথা বলতেছেন ওই সুবিধাটা যদি নামাজ পড়ে তাহলে তো এটা আদায় নামাজ হবে না, এটা তো কাজা নামাজ হবে। তাহলে আমরা আপনি যত কিছু বলেন ভাই, যেটা আমরা এখন দেখি এখানে আমরা হচ্ছে সুবিধাবাদী জিন্দাবাদ, আমরা আওয়া লোক তো বুঝি না শেষক তো বুঝি না, আমরা কোনো মাঝহাবের উপরে এই ব্যাপার কোনো মাঝহাবকে ফলো করি না, আমরা বুঝি নিজের সুবিধা অনুযায়ী চলি, আর যখন ঠেকায় পড়ে যখন কেউ প্রশ্ন করে তখন মাঝহাবে দোহাই দিয়ে পার হওয়ার চেষ্টা করি, অথচ কোনো মাঝহাবে এরকম কোনো আমল নাই, কোনো সালাত থেকে এরকম কোনো আমল নাই যে আমল আমরা বানাই নিছি। যে আরেকটা জিনিস আপনার কাছে আমরা আলোচনা করতে চাই যে আপনার এই যে মাগরিবের রক্ত যে আমলগুলোর কথা বলতেছেন, এগুলো মাঝহাব অনুসারে করলো বা না করলো এগুলো কিন্তু শরীয়তের বিরোধী বা কোনো কিছু হইতেছে না? না, বিরোধী না, আমি আপনাকে চাচ্ছি যে আমাদের যে বিষয়টাকে তুলে আনার জন্য আমরা বিরোধী আছে ওটা বলতেছি না, যে আবার দেখুন মাগরিব আজান কেন দেওয়া হয়? আজান দেওয়া হয় নামাজে ঘোষণার জন্য। তো একটা লোক কাজে কর্মে ব্যস্ত আছে, সে আজান শুনে এখন সে কাজকর্ম ছাড়বে, হাত পা ধুবে, সে উজু করবে, সে পোশাক পরবে, তারপরে সে মসজিদে যাবে, তাকে কি আপনি এই সময়টুকু দেবেন না? অবশ্যই দেওয়া উচিত। তো আজান তো এই জন্যই দেওয়া হয় তাকে ডাকার জন্য, তার অ্যালার্ট করার জন্য। এখন আমরা দেখে থাকি মাগরিব আজান দেওয়ার পরে উজু করার সময় থাকে না, আল্লাহ আকবার শুরু যায়। আপনি এখানে কি বলবেন? আসলে আমি বলবো যে মাগরিবের নামাজের ওয়াক্তটা তো সবাই জানে যে এটা আসলে এই নামাজের হয়তো আজানের 10 মিনিট 15 মিনিট পরে জামাত শুরু হয়ে যায়, তো ওই হিসাবে আজানের সাথে সাথে বা এই সময়ের দিকে তাকাইলে বোঝা যায় যেহেতু এখন আধুনিক যুগ যে আজান হবে আজানের 5 মিনিট 10 মিনিট পরেই নামাজ হয়ে যাবে, ওই হিসাবে প্রস্তুতি নেওয়া উচিত। এখন আমার তো ঘুরি নাই, আমি এক মূর্খ মানুষ, আমি ঘুরে যাওয়ার সময় নাই, আপনার আধুনিক যুগে আমি কিছু বুঝতেছি না, আমি তো আপনার আজানের উপর থাকি, আজান দিলে আমি কাজকর্ম ছাড়ি ফ্রেশ হই উজু করি ড্রেস পরি তারপর নামাজে যাই, তো সেক্ষেত্রে যদি আপনাকে সময় না দেন তো আমাকে ডাকলেন কেন? এটা তো আসলে আপনি যেটা বলতেছেন এটা তো একদিনের ঘটনা না যে একদিন এরকম হয়েছে, এটা তো ধারাবাহিকভাবে হইতেছে, তাহলে এখানে তো দোকা খাওয়ার বা এরকম কোনো আশঙ্কা থাকা তো কথা না। যদিও ঘড়ি না থাকে এরপরেও মানুষ যা সূর্যের দিকে তাকাইলে বা ইয়ে করলে বুঝতে পারে যে এখন নামাজের সময় হইতেছে। আমরা তো বহু মসজিদে দেখি, আপনিও একটু দেখেন বহু মসজিদে দেখবেন যে আজান দেওয়ার পর ওজু করার সময় নেই, আপনি কি আমার সরে গেছে না নামাজ সরে গেছে, অথচ আবার ওই এক মাস আবার এটা কি 11 মাসের আমল, আবার এক মাসে হয় কি আজান দেওয়ার পরে 20 মিনিট সময় দেওয়া হয় ইফতারের জন্য, তো এখন সময় কোথা থেকে আসলো?
এখন তো এই যে আমি তো বলছি যে রমজান মাসে যখন আসে তখন এটা মানুষের জনগণের সুবিধার্থে যে অন্য অন্য মাসের মতো যদি মাগরিবের নামাজটাও ওই রমজান মাসেও এভাবে তাড়াতাড়ি পড়ে তাহলে মানুষ জমাতে শরীক হতে পারবে না। কিন্তু রমজান মাসে আপনার 20 মিনিট সময় দেওয়া হয় আজানের পরে ইফতারের জন্য, যদি রমজান মাসে 20 মিনিট সময় দিয়ে নামাজ পড়া যায় তো রমজান ছাড়া 11 মাসে কেন সময় দেওয়া হয় না, কেন মানুষের উজু করার সময় দেওয়া হয় না? এটা তো আপনি যদি আমাদের যে ইমাম আবু হানিফার মাজহাব অনুসারে কিন্তু মাগরিবের নামাজ প্রায় আমরা যে সময় আদায় করি এর চেয়েও 45 মিনিট বা 1 ঘন্টা সময় থাকে, এর পরবর্তীতে যদি আপনি পড়েন এটাতে তো কেউ বাধা দিতেছে না। সেক্ষেত্রে যেহেতু সময় থাকে আমাদের মাজহাব অনুযায়ী সময় থাকে, সময় থাকলে আমরা মাগরিবের ওয়াক্তটাকে 11 মাস এত তাড়াহুড়া কেন করি, কেন মাসকে উজু করার সময় দিই না, কেন কেমন সুরে গেল আর একটা মাসে 20 মিনিট সময় কোত্থেকে আসলো? এটা কি আমাদের মাজহাবের নির্দেশ নাকি? না, এটা তো আসলে মাজহাবের নির্দেশ না, কিন্তু সমাজের ফসলনের কারণে যে এই জিনিসটা মানুষের সুবিধার্থে করা হয়েছে। আমরা চলতে চাই কোরআন হাদিসের ভিত্তিতে, সমাজের প্রচলনের মাধ্যমে না। সমাজে অনেক কিছু চলে আসছে যেটা কোনো ভিত্তি নাই, আপনি এরকম ভিত্তি ছাড়া অনেক কিছু চলে আসছে চলতেছে, এগুলা তো কোরআন হাদিসের বিরুদ্ধে চলতেছে না, অনেক কিছু চলতেছে। নামাজের সময় হওয়ার পরে 5 মিনিট পরে হোক বা 10 মিনিট পরে হোক যে নামাজটা পড়তেছে এটা কিন্তু কোরআন হাদিসের বিরুদ্ধে না। আমি বিরোধটা বলি নাই, আমি আসলে বিরোধটা মনে হয় যেন এরা খারাপ কাজ করতেছে বা নিষিদ্ধ কাজ করতেছে, কোরআন হাদিসের বিরোধী কাজ করতেছে এরকমভাবে আপনি প্রশ্ন করতেছেন। আমি আসলে বিরোধটা আমি বিরোধটা বলি নাই, আমি বিরোধটা বলি, আমি আপনাকে বিবেক এটা তাদের নামাজগুলা কি আদায় হইতেছে না, আমি চাচ্ছি আমাদের বিবেকের কথা, আপনাকে আপনার বিরুদ্ধে আপনার হবে কি হবে না সেই মাস্তা না, চাচ্ছি আমাদের বিবেকের কথা যে আমরা 11 মাস সময় পাচ্ছি না আপনার মাগরিবের আজানের পরে উজু করার আর 1 মাস 20 মিনিট সময় দেওয়া হচ্ছে, তার সময়টা কোত্থেকে আসে, মানে আমরা কিভাবে আমরা ধর্মটাকে সেট করলাম? এটা তো ওলামায়ে কেরাম কেউ বলে নাই যে এই 5 মিনিটের ভিতরে নামাজ পড়তে হবে, এরপরে মাগরিবের নামাজ আদায় করলে নামাজ হবে না। না না, এটা তো সমাজও হচ্ছে ঠিক আছে, এটা নিয়ম করে নিছে, কিন্তু এরপরে নামাজ হবে না কোনো ওলামায়ে কেরাম এই কথা তো বলে নাই। এটা নিয়মটা ঠিক করার দরকার হইলে যদি প্রয়োজন মনে করেন যে আমার জন্য ঠিক করার দরকার তাহলে আপনি যেখানে থাকেন ওইখানে এটা ঠিক করে নেন, অন্য অন্য জায়গায় ওরা এই জিনিসটা সেট করে আনিছে যেহেতু ওদের জন্য এটাই সুবিধা, এভাবেই সুবিধা, যার কারণে এরা না না কারো সুবিধা না, কারণ বহু লোক আপনার জামাত এক রাকাত পায় না, আপনার এই কারণে কেউ এরকম কেউ তো ভালো নাই যে আমাদের মসজিদে মাগরিবের নামাজ 5 মিনিট পরে হয় আমি জামাত পাই না এরকম কেউ হয় না, বলবে না তো বলবে না, আমি নিজে সাক্ষী। দেখা যায় যে সাধারণত দেখা যায় যে মাগরিবের নামাজের সময় হওয়ার 5 মিনিট 10 মিনিট আগে মানুষ এমনি প্রস্তুতি নেয়, তো তাহলে আজানের হ্যাঁ আজানের পরে 10 মিনিট পরে বা 5 মিনিট পরে নামাজ পড়লে এখানে তো আসলে বিরোধী কোনো পাবলিক বলবে না, পাবলিক মুসল্লি বলবে না, কেন বলবে না? আমি নিজে সাক্ষী যে তারাবি নামাজ গত 2 বছর আগে তারাবি নামাজ পড়াইলো 3 রাকাত হুজুর, 3 রাকাত পড়াইলো একটা লোক লুকমা দিল না, কেন দিল না? পাবলিক ভাবতেছে যে এখন হুজুর বুঝতেছে 3 রাকাত দরকার, 3 রাকাত পড়াচ্ছে, তো আমরা কি হুজুর চেয়ে বেশি বুঝি নাকি? হুজুর যে 5 রাকাত দরকার হয় 5 রাকাত পড়াবে, একটা লোক লুকমা দিল না, তো আপনি কী বলবেন? এটা তো যদি না জানে তাহলে জানার দরকার, এই কারণে বলা হয়েছে যে প্রত্যেক নরনারীর উপরেই যে দিনই আলেম শিক্ষা করা ফরজ, এটা তো হুজুরের দোষ না, হুজুরের দোষ দিয়ে তো লাভ হবে না, তাহলে এটা মুসল্লিদের গাফলতি, সে যদি নামাজ না পায় তাহলে তার মধ্যে নামাজের গুরুত্ব বা জামাতের গুরুত্ব তার জানা নাই, এ কারণে হে এটার বিরোধিতা করতেছে না। হ্যাঁ, আপনি বললেন যে সমাজে আমাদের অনেক কিছু আমরা দেখি যে সমাজে অনেক কিছু আছে আসলে ভিত্তি নেই, আসলে আপনার ওই যে সিলসিলা অনুযায়ী চলছে, কিন্তু এখন দেখা যাচ্ছে এগুলো ভিত্তি নেই আমাদের সারা জুড়ে। প্রশ্নটা করছেন নামাজের ব্যাপারে যে এগুলার আসলে ভিত্তি নেই, আপনি এ কথা বলতে পারবেন না, ভিত্তি নাই মানে কি যে নামাজগুলা ফুটতেছে এগুলা তো উক্তের বাইরে ফুটতেছে না, তো আমি 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 ভিত্তি আমি আমি ভিত্তি কোনটা বলছি যে আমাদের যে আমলের আদেশ, এই আমলের আদেশ তো কারোর পক্ষে থেকে পাওয়া যায় না, যেমন কোনো সালাফদের থেকে কোনো ইমামদের থেকে পাওয়া যায় না যে তারা 11 মাস পড়তো এইভাবে 1 মাস পড়তো এইভাবে, তারা 11 মাস করতো এটা 1 মাস করতো এটা পাওয়া যায় না, তো এটা তো আমরা বানাই নিছি, তো আমরা বানাই তো এটা ভিত্তি আপনি পাবেন কোথায়? এটা আমাদের সুবিধাতে আমরা বানাই নিছি, তো ধর্মটা তো আমাদের সুবিধার জন্য না, ধর্মটা হচ্ছে আপনার ধর্ম মতো করে পালন করতে হবে, তারপর কে পড়লো কে পালো না, ঠিক আছে ধর্ম ধর্ম অনুসারে পালন করতে হবে ওইটা ঠিক, বাকি ধর্ম যে পালন করছে বা এভাবে পালন করছে এটা তো ইসলামের বিরোধী না বা ধর্মের বিরোধী না, তাহলে তো এটা করলে কোনো সমস্যা নাই। অনেক কিছু ধর্ম বিরোধী না কিন্তু শুননা না,
এখন আমরা কি এর জন্য অনেক কিছু করব যে শুননা না আমরা আমরা চলবো শুননা অনুযায়ী করছেন মাগরিবের নামাজের কথা আল্লাহ রাসূল বলছে যে মাগরিবের নামাজটা একটু তাড়াতাড়ি পড়ার জন্য তাহলে তো এটা শুননা অনুসারে হইতেছে তাহলে আমরা কি আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস কি মানবো শুধু আমি এক মাস মানবো তাই 11 মাস কি মানবো না এক মাস কেন আপনি যদি একটা ওয়াক্তের সময় মাগরিবের নামাজের ওয়াক্তের সময় প্রায় এই এক থেকে দেড় ঘন্টা সময় থাকে তাহলে 10 মিনিট 15 মিনিট বা 20 মিনিট পর যদি শুরুতেই পড়া হয় এটাকে প্রথম অংশে ধরা হয় এটাকে মাধ্যম অংশ বা শেষ অংশ ধরা হয় না তাহলে তারাবির নামাজ যদি রমজান মাসেও এরকম নামাজ পড়ে তাহলে এটা সুন্নতের সুন্নতের খেলাপ না সুন্নত অনুযায়ী হইতেছে আমরা অনেক কিছুই জায়েজ আছে কিছু শুননা না আমরা চলবো শূন্য অনুযায়ী আমরা চলবো ভিতের উপর অনেক কিছু সমাজে চলে সুবিধাতে আমরা চলবো সালাফদের ভিতের উপরে ইমামদের ভিতের উপরে আমরা অনেক কিছু করি যারা ভিত নাই যেটা আমাদের সুবিধার উপরে সেট করা হ্যাঁ যারা শুননা না যারা জায়েজ আমরা ওদিকে যাব না আমরা চলবো তীরের মতো এবং শুননা অনুযায়ী যেমন আমরা আরেকটা জিনিস আপনার সাথে আপনার সাথে আলোচনা করতে পারি এটা হচ্ছে যে আপনার আমাদের একটা ঠেলা ঠেলা আছে না সমাজে জুমার আজান নিয়ে এক আজান দুই আজান কেউ বলে বিদাত আহলে হাদিস এরা কি বলে বিদাত আর আমরা যা হানাফি আমরা বলি কি শুননা এই নিয়ে একটা মারামারি আছে কিন্তু আমি বলি অন্য কথা আমি বলি কোনটা যে আজান অর্থ কী মূল আজান কোনটা মূল আজান হচ্ছে মিম্বরের সামনে যখন দেওয়া হয় ওটা মূল আজান আগে যেটা দেওয়া হয় কি অতিরিক্ত এই অতিরিক্ত আজান আজানের অর্থ কী যে আজানে অর্থ আহ্বান হয় ডাকা হয় মসজিদে ডাকা হয় তাহলে আপনি আজান দিয়ে ডাকছেন মসজিদে আসতে সবাইকে স্পষ্ট করে দিলেন প্রথম আজানের মাধ্যমে মানে অতিরিক্ত আজানের মাধ্যমে আর মূল আজানটা আপনি আমি এমনভাবে দিচ্ছি পিছনের কাতার শুনে না বারান্দা তো দূরে থাক পিছনের কাতার শুনে না তাহলে মূল আজানের অর্থটা গেল কোথায় মূল আজানের উদ্দেশ্যটা গেল কোথায় আমি বলি এই কথা ওই দুই আজান তিন আজান নিয়ে আমি মারামারি করি না আমি কোনো কথা বলি না আমি চাচ্ছি মূল আজানের অর্থটা গেল কোথায় মূল আজানের অর্থটা কি রহিত হয়ে গেল এখন আপনার প্রশ্ন অনুসারে তো দেখা যায় যে মানে জুমার নামাজের খোতবার পূর্বে যে আজানটা আপনি বলতেছেন এটা মাইকে দেওয়ার জন্য নাকি আজান অর্থ কি আগে আমাকে বের করতে হবে আজান অর্থ কি আপনি কিসে দেব সেটা পরের বিষয় আমাকে আগে জানতে হবে আজান অর্থ কি আজানের উদ্দেশ্য কি যদি আজানের উদ্দেশ্য অর্থ ঠিক রাখতে হয় মাইকে দিব না মুখে দিব না দাঁড়াই দিব সেটা আমাকে প্ল্যান করতে হবে মানুষকে জানাইতে হবে জানানোর জন্য দিতে হবে তাহলে প্রথম আজানটা আমি দিলাম তোর আজানের হক পুরা করলাম যেটা অতিরিক্ত তোর মূল আজানের হকটা গেল কোথায় আমার প্রশ্ন এখানে মূল আজানের হক বলতে আপনি যেহেতু বলছেন আজান মানে ডাকা বা আহ্বান করা নামাজের জন্য যেহেতু মানুষকে আহ্বান করছে জুমার নামাজের জন্য যখন প্রথম আজানটা দেয় আহ্বান করা হয় মোটামুটি সবাই যে নামাজের মধ্যে নামাজের সময় দ্বিতীয় আজান হওয়ার আগেই সবাই মসজিদে উপস্থিত হয়ে যায় তাহলে ডাকার জন্য যে আজানটা যে দ্বিতীয় আজান খোতবার জন্য দেওয়া হয় এটা এটা তো আবার মাইকে দেওয়ার জন্য বা সবাই আসার জন্য যেহেতু সবাই আসি গেছে ডাকা হয়েছে ডাকার মধ্যে তারা সাড়া দিছে আবার এটা ফোন রায় তো সবাইকে মাইক দিয়ে বলার তো কোনো প্রয়োজন নাই তাহলে ডাকার প্রয়োজন কি সবাই চলে আসছে ডাকা তো প্রয়োজন নাই চলে আসলো এরপরে যেহেতু নামাজের ওয়াক্ত শুরু হয়ে যাইতেছে বা ওয়াক্ত শুরু এখন হয় নাই ওয়াক্ত শুরু হয়েছে তো অনেক আগে আপনি আসেন তখন না যে ইমাম সাহেব খুতবা দিবে এখন প্রস্তুতি নেওয়ার জন্য যারা আছে তাদেরকে সে তো আপনার আদানের তো উদ্দেশ্য প্রস্তুতি না আদানের উদ্দেশ্য আপনার ইমাম সাহেব দ্বারা খুতবা এই প্রস্তুতি না যে সমস্ত বিষয়গুলো নিয়ে প্রশ্ন করতেছেন আসলে এই ব্যাপারে কথা বলতে গেলে বহু লম্বা কথা এগুলা যদি বাড়াবাড়ি এরকম সবাইকে করতে যান সবাইকে বিভ্রান্তির মধ্যে ফেলাইবেন এখন যদি আমরা এগুলা থেকে বাঁচতে হয় সরাসরি কথা হলো আমার মধ্যে যদি এই বুঝ না থাকে তাহলে আমাকে এই বুঝ অর্জন করতে হবে না হলে আল্লাহর কাছে আল্লাহর কাছে ধরার মধ্যে সাধারণভাবে আমরা কোনো তেরামি গুড়াই বুঝি না আমরা এত পেঁয়াজ গুজ বুঝি না আমরা সাধারণ মানুষ আমরা সাধারণ কথা বুঝি কিরে ভাই আমরা সাধারণ কথা বুঝি আজান হচ্ছে ডাকা আজান মানুষকে ডাকা কোথায় ডাকবো বাহিরের লোকগুলো মসজিদে ডাকবো আর এবং এখানে আজান দুইটা একটা হচ্ছে মূল আজান একটা হচ্ছে অতিরিক্ত আজান অতিরিক্ত আজান আমরা মানুষকে ঠিকই ডাকলাম আজান হক আদায় করে দিলাম আর মূল আজানটা এটা হক আদায় করা হচ্ছে না এটা মারা গেল এখন মূল আজানটা এমনভাবে দেওয়া হয় কেউ শুনে না মানে আস্তে 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 মানে আবার ইকামত দেওয়া হয় জোরে দেখেন আমরা চাচ্ছি আমাদের বিভ্রান্তি কোথায় ইকামত দেওয়া হয় জোরে অথচ আজান দেওয়া হয় আস্তে তো ইকামত অর্থ কি আজান অর্থ কি তা আগের আজান অর্থ কি এই যে আমাদের বিভ্রান্তি আমাদের হচ্ছে এগুলো আমাদের মূর্খতা আমাদের ছিলছিলা মানে ওই যে আব্বা হুজুর যেটা করে গেছে এটাই করতে হবে
হ্যাঁ কুরআন হাদিস আমি বুঝি না, বোঝার দরকার নেই, আব্বা হুজুর যা বলছে তার চেয়ে বেশি বোঝা যাবে না, এগুলো হচ্ছে এটার ফল। আমরা এই ফল থেকে বের হওয়ার দরকার না ভাই। আমরা আজান, যদি আজান যদি অর্থ বুঝি, আজানের উদ্দেশ্য যদি বুঝি, তাহলে আমাকে আজান দিতে হবে আজানের মতো করে, আজানের হক আদায় করতে হবে, সেটা একটা হোক আর দুটা হোক। তো ইনশাল্লাহ আমরা এখান থেকে আমাদের বোঝা, আমাদের এখান থেকে ফিরে আসা উচিত। আমাদের আব্বা যেটা করছে ওটাই করতে হবে, বিষয়টা আসলে ধর্মটা এমন না, ধর্মটা কোরআন হাদিস দিয়ে পালন করতে হবে। হ্যাঁ কোরআন হাদিস দিয়ে পালন করতে হবে তো, হ্যাঁ এটাই। কিন্তু যেমন আমরা যেমন আজানের অর্থটা, আজানের অর্থটা আমরা সবাই বুঝি, আহ্বান করা, ডাকা। তাহলে তুমি যে মেম্বারের সামনে বসে কাকে ডাকলা, কেন ডাকলা, কোথায় ডাকলা, আবার তুই আবার একামতে দিচ্ছ, দূরে দূরে মাইক দিয়ে দিচ্ছ, সবাই শুনতেছে, আশ্চর্য। ধর্মটা কি এমন নাকি, ধর্ম কি পাগলামি নাকি ভাই? তার মানে আমাদেরকে বিষয়গুলি এখন বুঝে নিজেকে শুধরাতে হবে। যদি না শুধরাই আমার তেরা মিনি আমি কবরে যাবো। একা যেন নামাজ হয়, এখানে আমরা এক দুই নিয়ে, আচ্ছা আমরা এক দুই নিয়ে কথা বলি না, তো আমরা কথা বলতেছি আজান অর্থ উদ্দেশ্য নিয়ে। আমাদেরকে আজান দিতে হলে অর্থ উদ্দেশ্য বহাল রেখে দিতে হবে। তো আল্লাহ আমাদেরকে দিনে সই বুঝ দিক, আমরা ভাই স্পষ্ট বিষয়গুলি স্পষ্ট করে বুঝতে চাই, তারা আমি করে বুঝতে চাই না।